শুধুমাত্র টেটের জন্য যদি আপনি আপনার সময়টা পার করেন, তো এমন একটা সময় আসবে যে আপনাকে রাস্তা দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। মানুষ তৈরির কারিগর আজ সর্বোচ্চ আদালতের দ্বারস্থ। কেন? তারা মানুষ তৈরি করতে চায়, একটা সোসাইটি বাঁচাতে চায়, একটা সমাজকে সুন্দর করে গঠন করতে চায়, কিন্তু তাদেরকে সে সুযোগ দেওয়া হচ্ছে না। এটা ঠিক মন্ত্রীদের তহবিলের মতো, এটাকেও গোপন করে রাখা হয়েছে যে আমাদের পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে টোটাল ভ্যাকান্সি কত রয়েছে। ভোটের আগে অনেক কিছুই ফুটে ওঠে আমাদের বিভিন্ন নেতা নেত্রীর মুখে, কেননা তাদের উদ্দেশ্য একটা দেশ বা জাতিবাচক এমনটা নয়। তাদের উদ্দেশ্য যে কী করে তাদের ভোট ব্যাংক করতে হবে, তার জন্য তারা কোনো কিছুইকে দ্বিধাবোধ করেন না, কারোর জীবন নষ্ট হয়ে গেল সেটাকে খেয়াল করেন না। 2014 সালের ক্যান্ডিডেটদেরকে নিয়োগ করার জন্য 2020 সালে বিজ্ঞপ্তি দেয়। এই বিজ্ঞপ্তি মানে হাজার হাজার শত শত লক্ষ লক্ষ যুবক যুবতীর ক্যারিয়ার অনিশ্চয়তার মুখে পড়ে আছে। তো এমত অবস্থায় যারা ক্যান্ডিডেট, যারা দীর্ঘদিন অনেক টাকা খরচ করে এবং তার বয়সটাকে পার করছে পড়াশোনা করে, তাদের কি হবে? তাদের বিষয়ে দু একটা কথা বলবো। আর সেই কথার অন্যতম কথা হচ্ছে যে এটা ভারতবর্ষ। হ্যাঁ, এটা ভারতবর্ষ এই জন্যই বলছি যে যেখানে পুলিশ প্রশাসন নেতাদের কাছে অসহায়, যাদেরকে সর্বোচ্চ পাওয়ার দেয় পৃথিবীর বিভিন্ন দেশ, অথচ তারা আজকে আমাদের নেতাদের কাছে অসহায়। সর্বোচ্চ আদালত, যেখান থেকে একটা বিচারের আশা পাওয়া যায়, সেই সর্বোচ্চ আদালতও বাধা রয়েছে নেতাদের হাতে। তো যদি পুলিশ, আদালত, বিচার ব্যবস্থা সব যদি নেতাদের পকেটে থাকে, আর যদি নেতারা এমন হয় যেমন বর্তমানে রয়েছে, তাহলে সে দেশে একটা ছেলের ভবিষ্যৎ কী আর তার জীবনটাই কী, তারা তো মূল্যায়ন করবে না, এটা আমরা মনে করি। সুতরাং বলতে চাইছি এই বিষয়টা যে যারা টেট প্রার্থী রয়েছেন বা যারা বিগত দিনে পরীক্ষা দিয়েছেন এবং যারা পরীক্ষা দেবেন বলে দীর্ঘ 3-4 বছর যাবৎ পড়াশোনা করছেন, আপনি কারোর কাছে গিয়ে ইনসাফ পাবেন এই চিন্তা মাথার মধ্যে থেকে ডিলিট করে দেন, ফরম্যাট করে দেন। ফরম্যাট করার পরে যদি টেটের জন্য পড়তে চান, পড়ুন, সেই সাথে সাথে আপনি অন্য কিছু করারও চিন্তাভাবনা করুন। কেননা শুধুমাত্র টেটের জন্য যদি আপনি আপনার সময়টা পার করেন, তো এমন একটা সময় আসবে যে আপনাকে রাস্তা দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। আপনার শিক্ষকতা করার শখ, আপনি অনেক ভালো পড়াশোনায়, আপনি টেট দিলেই চাকরি পেয়ে যাবেন না, এমনটা এদেশে বিগত বহু বছর যাবৎ হচ্ছে না। সুতরাং শুধুমাত্র টেটের জন্য যারা চিন্তাধারা করছেন যে আমরা টেট পাস করেই প্রাইমারি শিক্ষক হব, তারা অনেক ভুলের মধ্যে রয়েছেন। আপনারা না বুদ্ধিমান মানুষ, আমার এই ছোট কথাটিকে আপনি আপনারা মূল্যায়ন করুন, মূল্যায়ন করে আপনার জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করুন এবং ভাবুন যে এটা ভারতবর্ষ। সো এখানে এমএ পাস ছেলে বা পিএইচডি করা মানুষও আজকে প্রাইমারি টেটের জন্য বা থার্ড গ্রেডের কোনো চাকরির জন্য তারা অ্যাপ্লাই করছে। সুতরাং বেকারত্বের জ্বালা চারিদিকে একদম হাহাকার করছে। সুতরাং শুধুমাত্র যারা টেট নিয়ে বসে আছেন, প্লিজ কাইন্ডলি আমি অনুরোধ করবো, খবরদার খালি টেট নিয়ে থাকিয়েন না। আপনার যে যোগ্যতা আছে, যতটুকু যোগ্যতা আছে, কারো যদি ব্যবসায় স্কিল থাকে ব্যবসার দিকে চলে যান। কেউ যদি মনে করেন যে না এই কম্পিটিশন ভিড়ে আমাকে দিয়ে কিছু হবে না, তারা কেরালা দিল্লি চলে যান, খাটুন, পরিবারকে বাঁচান। পরিবারও টাকা ঢালতে ঢালতে তারাও শেষ, তাদের আশাটা যেন মরতে বসেছে। আপনারাও মা বাবার মুখে হাসি ফোটানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু আর কত বছর বলুন? সেই 2014 সালের নিয়োগ যদি 2020 সালে হয়, সাপোর্ট যদি হয়, তাহলে 2017 সালের নিয়োগ কবে হবে? আর 2020 সালে যদি পরীক্ষা, জানি না কবে হবে, যদি 2020 সালে পরীক্ষা 2020 সালেই হয় অথবা 2021 সালে হয়, তাহলে তাদের নিয়োগ কখন হবে? যদি তাদের নিয়োগ 5 থেকে 10 বছর পরে হয়, তখন কি আপনারা শিক্ষকতা করার যোগ্যতা থাকবেন, নাকি নাতি নাতনির সাথে গল্প করবেন? সুতরাং যেহেতু আমি একজন এইসব কম্পিটিটিভ এক্সাম পড়াই, টেট পড়াই, সে অনুযায়ী আমার একটা বোল্ড সাজেশন ফর অল দ্য ক্যান্ডিডেট, যে আপনারা অন্তত সাবস্টিটিউট কিছু একটা বেছে নেন, মানে এটার উপরে টোটালি ডিপেন্ড করিয়েন না, তাহলে পরিবার বাঁচবে না, তাহলে আপনি আপনার আরাম আয়েসটাকে মানে সঠিক সময় উপভোগ করতে পারবেন না।
সুতরাং যার যা স্কিল রয়েছে সে সেই সেই লাইনে চলে যান। অন্যান্য আরও আদার্স কম্পিটিটিভ এক্সাম রয়েছে ভারতবর্ষের বুকে, বিভিন্ন ক্লার্ক বা আরও আদার্স যে জায়গা রয়েছে বা বিভিন্ন কোম্পানি বা পাবলিক স্কুল ইত্যাদির মধ্যে আপনারা নিজেকে ইনভলভ করে ফেলুন এবং এই টেটের আশাটা ছেড়ে দেন, কিন্তু পড়াশোনা ছাড়বেন না, আশাটা ছেড়ে দেন পড়াশোনা ছাড়বেন না, কারণ আমাদের দেশের নেতারা শুধু চায় ভোট ব্যাংক। বিশ্বাস করুন আপনাদেরকে যত আশ্বস্ত করা হয় সবগুলা প্রায় মিথ্যাবাদী, মোস্ট অফ দেম আর লায়ার, বেশিরভাগই এরা মিথ্যাবাদী। সুতরাং এই মিথ্যাবাদীদের চক্করে পড়ে আপনি আপনার জীবনটাকে নষ্ট করবেন না। যারা 2014 সালে টেট দিয়েছেন আজকে 20 সাল, তাদের বয়স কত? 6 বছর পার হয়ে যাচ্ছে। তাহলে যারা 20 টেট দিবেন তাদের বয়সটা কত পার হয়ে যাবে? শুধু নাতি নাতির সাথে গল্প করবেন না, সেই গল্প করার সময় আপনাকে কেরালা দিল্লি খাটতে হবে। সুতরাং এখন থেকে সতর্ক হয়ে যান এবং টেটের সাথে সাথে আরও অন্যান্য বিষয়ে পরীক্ষা দেওয়ার চেষ্টা করুন এবং আপনার যতটুকু স্কিল রয়েছে যে বিষয়ে সে বিষয়ে করার চেষ্টা করুন। যদি ব্যবসা আপনার মাধ্যমে হয় তাহলে আপনি ব্যবসা করে করে খান, সেটাই আমার মনে হয় সবচেয়ে বেটার হবে। শুধুমাত্র এটার উপরে ডিপেন্ড করে মা বাবাকে টেনশনে ফেলেন না এবং আপনারা নিজেরা পরিশেষে আত্মহত্যার পথ বেছে নেবেন না। কথাগুলোকে একটু মূল্যায়ন করবেন, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।